সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুজনেই খুব বলছে কিন্তু তার আসল জবাব সন্দেশখালীর মানুষ এবং বাকি রাজ্যের মানুষ দেবেন বাংলার মানুষ বিজেমুলের মূলের খেলা ধরে ফেলেছে সন্দেশখালীর ভিডিও ভাইরাল হওয়ার পরই একে অপরের দিকে কাঁদা ছোড়াছড়িতে মেতেছে টিএমসি বিজেপি তার মধ্যেই সংবাদ মাধ্যমকে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে দুপক্ষকেই কাট গড়ায় তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী হাওড়ার জগৎবল্লভপুরে একটি সভায় গিয়ে কথা বলেন নৌসাদ জগতবল্লভপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ইছানগরী এলাকায় আইএসএফ এর পক্ষ থেকে চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয় সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙর বিধানসভার বিধায়ক পীরজাদা নৌসাদ সিদ্দিকী সভায় উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী শাহরিয়ার মল্লিকও শাহরিয়ার মল্লিক ওরফে বাপির সমর্থনে প্রচার সভা করছিলেন নওশাদ সেখানেই তার বক্তব্যে স্বাভাবিকভাবেই উঠে আসে সন্দেশখালীর ভাইরাল ভিডিও প্রসঙ্গ বলেন সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুজনেই খুব বলছে কিন্তু তার আসল জবাব সন্দেশখালীর মানুষ এবং বাকি রাজ্যের মানুষ দেবেন কি বলেছেন নওশাদ তার বক্তব্যটা শোনাই আপনাদের এবারে ভাইরাল ভিডিওটা নিয়ে গতকাল থেকে একটা জিনিস ভাবছি বারবার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছে তৃণমূলের পক্ষ থেকে তো তৃণমূলের পক্ষ থেকে কেন এখন এফআইআর করে শিবেন্দু শুভেন্দু অধিকারীকে পুলিশ কাস্টাডিতে নিয়ে সেও কিন্তু আমার মনে প্রশ্ন থেকে যাচ্ছে দ্বিতীয় কথা শুভেন্দু অধিকারীদের পক্ষ থেকে বলছে এটা ফেক ভিডিও যে ফেক ভিডিওর অপরাধে শেয়ারের অপরাধে এখনও পর্যন্ত কেন ক্লেম করলো না কেন অভিযোগ করলো না সেটাও ভেবে পাচ্ছি না এরা নতুন করে এই ধরনের জিনিসগুলোকে সামনে রেখে বাইনারি পলিটিক্স করতে চাইছে বিজেপি আর তৃণমূল নাকি খুব লড়াই করছে এ ধরনের নাটক করছে বাংলার মানুষ এই খেলাকে ধরে নিয়েছে এর জবাব সারা রাজ্যের মানুষ দেবে শনিবার চৌঠা মে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে সন্দেশখালীর দু নম্বর ব্লকের মন্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়ালকে সন্দেশখালী কাণ্ড নিয়ে বিস্ফোরক কথা বলতে শোনা যায় যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা আর এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীর করা অভিযোগের পাল্টা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন ওর সিবিআইকে বলুন যদি ক্ষমতা থাকে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাক ওর সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন ও ভাবে কি আমরা যারা বাংলায় থাকি প্রধানমন্ত্রী এসে ভাবে সেকেন্ড ক্লাস সিটিজেন ওর যদি ক্ষমতা থাকে ব্যবস্থা নিচ্ছে না কেন যাকে দেখা গেছে সে বলছে শটটা আমার উনি পাঁচ বছর ধরে সিবিআই ইডির ভয় আমাকে দেখাচ্ছেন সিবিআই ইডি কি করবে সত্যি কথা বলার জন্য জেলে ঢোকাবে ঢোকাক আমি ওকে বেইমান গদ্দার বলছি শুভেন্দু অধিকারীর যদি বুকের পাটা থাকে একটা মানহানির মামলা করুক সাফ চ্যানেল চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শোনাবো সিবিআই কে বলুন যদি ক্ষমতা থাকে না আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে ও সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন ও ভাবে কি আমরা যারা বাংলায় বসবাস করি প্রধানমন্ত্রী এসে এই যে যে আমাকে এর আগে প্রশ্ন করলো ইন্দ্রজিৎ সেকেন্ড সেকেন্ড ক্লাস ক্লাস সিটিজেন সিটিজেন ওরা বাংলার মানুষকে সিবিআই বাহকতা করার জন্য বাংলার মানুষ বেঁচে আছে আমি বললাম না এই বাংলা দেশকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে নেতাজি দিয়েছে স্বামী বিবেকানন্দ দিয়েছে কিন্তু এই বাংলার লজ্জা এই বাংলা আবার শুভেন্দু অধিকারীর মতো গদ্দারদেরও দিয়েছে তো সেটা আগামী দিন প্রমাণ করবে আর ওর যদি ক্ষমতা থাকে তাহলে ও ব্যবস্থা নিচ্ছে না কেন যারা তিনজনকে এই ভিডিওতে দেখা গেছে গঙ্গাধর কয়াল শান্তি দলুই জবারী সিং সবাই মিথ্যে কথা বলছে তাহলে গঙ্গাধর কয়াল সকালবেলা স্বীকার করলো কেন এই শটটা আমার উনি বলছেন কংক্টের আর যে স্টিং অপারেশনে যাকে দেখা যাচ্ছে সে বলছে শটটা আমার আগে উনাকে কনভিন্স করুন উনি পাঁচ বছর ধরে সিবিআইডির ভয় আমাকে দেখাচ্ছেন আমাকে ইডি দিল্লিটা ডেকে পাঠিয়েছে আমি প্রোটেকশন ছাড়া গেছি সিবিআইডি কি করবে আমাকে জেলে ডোকাবে সত্যি কথা বলার জন্য ডোকাক ওরা ভাবে এইসব ধমকি চমকি দিয়ে আমরা মাথা মতো করব শুভেন্দু অধিকারীকে ক্যামেরায় কাগজে মুড়ি দিয়ে টাকা নিতে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি ওই এটা বলবেন বলবেন আমার নাম করে আর বলবেন যে কথায় কথায় হাইকোর্ট বলো তো আমি বেইমান বলছি গদ্দার বলছি ঘুসখোর বলছি যদি বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে মানহানির মামলা করো একেবারে সাফ চ্যালেঞ্জ দিয়ে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে এই ভিডিও নিয়ে শনিবারই মুখ খোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার চৌঠা মে নদীয়ার নবদ্বীপে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনের প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী তিনি বলেন এটা পুরোটাই কয়লা ভাইপো করেছে কয়লা ভাইপো আইপ্যাক প্রতীক জৈন এবং তমাল মিলে এটা করেছে কিন্তু খাবে না গঙ্গাধর কয়াল ইতিমধ্যেই সিবিআই ডিরেক্টরকে মেলে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব সন্দেশখালীর লড়াইয়ের মুখ মহিলারা প্রায় তিনশো উনআশিটা অভিযোগ হয়েছিল পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে নির্বাচনে হারবে বলে এটা করেছে আমরা খুব ভালো আমার খুব ভালো লাগছে যে বিরোধী দলনেতা পিসি ও ভাইপোর পায়ে কাঁটা ঢুকিয়ে দিয়েছে এটা বোঝা যাচ্ছে আর নাচছে আরও নাচাবো শুভেন্দু অধিকারী প্রকাশ্য জনসভা থেকে বলছেন শুনুন আমি আমি বলে দিয়েছি আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়ালে দিয়েছি ইটস এ ম্যানুফ্যাকচার বাই ডি পয়লা ভাইফো পয়লা ভাইফো প্রতীক জয়েন এবং কমাল বলে একজন টোটাল চালায় আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেল ছিল এরা মিলে এটা করেছে খাবে না গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টারকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন কলকাতা পৌঁছে গেছেন সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য পুরো পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব পুরি মেলাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে সন্দেশ খালির লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা পীড়িতরা একটা পীড়িত মহিলা বা প্রায় তিনশো উনআশিটার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল হাইকোর্টের টিম তাদের কাছে পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে এবং তৃণমূল দাবি করেছে যে দুশো উনচল্লিশটা জমি তারা ফেরত করিয়েছে পুলিশ নিজে তিনটে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে তাহলে সব কি মিথ্যা এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে এটা বোঝা যাচ্ছে তা করে আরো নাচাবো আর কৃষি কে প্রাক্তন করব আর ওই আলালের দুলাল কয়লা খায় বালি খায় গরু পাচার করে মদের বোতল থেকে টাকা তোলে চাকরি বিক্রি করেছে ওকে জেলে পুরবে বলে বলে জেলে আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি